ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিন্নি পম্পা। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। তো তিন্নি এই স্কুল থেকে এলো, তো তিন্নি স্কুলে আমাদের যে মানে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার মানে হয়ে গেছিল। ম্যাম বলেছিল যে আজকে কাগজের নাম্বার হলো বলে দেবে, নাম্বার হলো বলেছে। তো আমি খাতাতে নিয়ে চলে এসেছি, তো তিনটে খাতাই হয়েছে, একটা ইংরাজি, একটা বাংলা, একটা অঙ্ক। তবে আমি প্রথমে অঙ্কটা তোমাদেরকে দেখাই। এই দেখো অঙ্ক পরীক্ষা আমি এরকম করেছি, পেন্সিলের দাগগুলো আমিও করেছি, আর উল্টুপিতে এগুলো। কত পেয়েছিস দেখা নাম্বার? এটাতে কত নাম্বার পেয়েছি? দশ দশে দশে দশই পেয়েছে। এইটাই এটা অঙ্কে দশে দশ পেয়েছে। এদিকে কত নাম্বার আছে দেখে তো? ওটা না, ওটাই নাম্বার খেপি। তারপরে এটাতে দশে দশ আমি নাম্বার পেয়েছি। উড়ে আসছি বলে এইখানে চাপা দিয়ে রেখে দিস। চলো এবার তোমাদেরকে দেখি, পরীক্ষা দেখি আমি আগে বাংলা। তবে আমি এবার বাংলা পরীক্ষা দেখি। এটা দেখো এখানে পেয়েছি সাড়ে নয় নাকি সাড়ে নয়? এটা দশের মধ্যে সাড়ে নয় পেয়েছে। আমি দুটি দশ পেয়েছি, আর এতে দশের মধ্যে সাড়ে নয় মূর্তি পেয়েছি। এই দেখো এগুলো হচ্ছে মানে আটখানার সাথে আটখানা যোগ করা। এখানে কোটটা আছে, এখানে এখানে দেখো বেলুনের বানান, বাইকালে হাসছো দুই জন্য বেলুন। ঠিক আছে পরেরটা দেখা। এটাতে তো তোমাদেরকে বলিয়ে দিলাম দশের মধ্যে সাড়ে নয়। এটাতে কত নম্বর? আমি সবই ঠিক করেছি। মানে এটা আর একটা আমাদের পরীক্ষা হবে, ম্যাম বলেছে। এইটা দেখো এগুলো মানে বি এ টি ব্যাট এরকম করে পড়া, যেমন এস ইউ এন কি হয় সান, হ্যাঁ সান মানে সূর্য, এফ এ এন পাখা, পাখা মানে ফ্যান, বি এ এল এল বল। বলের বানানটা খুবই সহজ, বল বল। তিনি আজকে স্কুলে ভাত খেয়ে এসেছে, কি তরকারি হয়েছিল রে আজকে? থেকে বাজে তরকারি। কি হয়েছিল রান্না আজকে বলো তুমি? বাজে তরকারি, কচু আলু বেগুন ওই সব দিয়ে তরকারি করেছিল, ডাল দিয়ে সব দিয়ে একটা ঘ্যাট করে দিয়েছিল। ওগুলো কত উপকার জানিস? উপকার না মত্তা। মত্তা আর তিন্নির এই টেপটা এই নতুন কেনা হলো, এই তিন চার দিনও পড়ছে। তো পালোয়ান বডি কিছুই হয় না ওর বডিতে, এত পালোয়ান বডি সাইডে মোড়া। এই দেখো সব কিছু, এটা তাও এটা সব থেকে ছোটো সাইজ, এর থেকে আর কিছু করার নেই। এগুলো মুড়ে দিয়েছে, এগুলো মোড়া সাইডে মোড়া। সন্ধ্যাবেলা তাড়াতাড়ি রেডি হয়ে নেবে শাড়ি পরে। কবে আজকে? হ্যাঁ সন্ধ্যাবেলা। ঠিক আছে আর দেখো তাতেও বলে বলে সব। আজকে সন্ধ্যাবেলা যাব একটা পুজো দেখতে। হ্যাঁ ঠিক আছে, তুমি জানো না? হ্যাঁ 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 বলেছিল, ভুলে গেছিলাম। হ্যাঁ ঠিক আছে যাবো। সাতটার সময় রেডি হতে পারবে তোমাকে? ঠিক আছে হয়ে যাবো, নো প্রবলেম। তোমার তো সবই শুধু যেই বলবে নো প্রবলেম নো প্রবলেম, কিন্তু তুমি তো বিশাল দেরি করবে। না না দেরি করবো না। তো চলো বন্ধুদের টাটা করে দিই। দেখো তিন্নির তোমাদেরকে কিসে কত নাম্বারটা বলে দিই, একটাতে তো দশের মধ্যে সাড়ে নয়, আর চারটে দশ পেয়েছি, আর একসাথে পেয়েছি তো দশ। তোমরা তো দেখে নিলে, তো দেখিয়ে দিয়েছিস। একটু ভালো করে বেশি বেশি খেতে হবে, দিয়ে চেহারাটা করতে হবে, তাহলে ওই এগুলো ফিটিংস হবে, জামাগুলো ফিটিংস হবে। সব ঢোলে ঢোলে গোলে গোলে পালাচ্ছে, হয়
আজকে জানো তো ক খুলেছিলাম হ্যাঁ মা দে মান্যতা শুধু ওই বেঞ্চ থেকে আমাদের লেখাগুলো দেখছে দে লিখছে বেশ ঠিক আছে বন্ধু তো দেখে দেখে ঠিক আছে চল ঠিক আছে চলো বন্ধুদের টাটা করে দাও তো ভালো থাকবে হ্যাঁ ভালো থেকো হ্যাপি থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তা লাইক করে দিও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বন্ধুরা টাটা